আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের লেসন নাম্বার 15। এর আগে কিন্তু আমরা 14টি ক্লাস শেষ করেছি, যেখানে আমরা একেবারে বেসিক থেকে কিভাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারি এবং কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা খুব সহজে শিখতে পারি সেগুলো কিন্তু আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা দেখব যে ফর এবং বাই দ্বারা কিভাবে হচ্ছে আমাদের ফ্রেজ গঠিত হয়। ঠিক আছে, তো আজকের ক্লাসে তাহলে আমরা ফ্রেজটা শিখবো এবং এই ধরনের ফ্রেজিয়াল এক্সপ্রেশনের উপর আমরা কিন্তু 5 থেকে 7টা ক্লাস মিক করব, যেগুলো হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশে প্রচুর পরিমাণে কাজে লাগে। অর্থাৎ আমরা যদি আমাদের মনের ভাবটা প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই ফ্রেজিয়াল এক্সপ্রেশনগুলো অবশ্যই জানতে হবে এবং এইগুলো দিয়ে আমাদের প্রতিদিন হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা খুব সহজে আমাদের মনের ভাবগুলোকে ইংলিশে প্রকাশ করতে পারবো। তো চলুন আজকের ক্লাসটা শুরু করি। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। আমরা কিন্তু আপনাদেরকে বলেছি যে এখানে আমরা প্রায় 100টি ভিডিও পাবলিশ করব, যেগুলোর মাধ্যমে আপনি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি ইংলিশটা শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা ইংলিশটা শিখতে চান এবং কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না, আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। দেখেন, ফর মি মানে হচ্ছে আমার জন্য, ফর আস মানে হচ্ছে আমাদের জন্য, ফর ইউ মানে হচ্ছে তোমার জন্য, ফর ইউ মানে হচ্ছে তোমাদের জন্য। এরপরে দেখেন, ফর দেম তাদের জন্য, ফর ইট এটার জন্য, ফর হিম তার জন্য, ফর হার তার জন্য। তো এইখানে দেখেন, এই যে হিম, হিম মানে হচ্ছে তার, আবার হার মানে হচ্ছে তার। এখন কখন কোনটা ব্যবহার করব, দেখুন, আমরা যদি পুরুষ সম্পর্কে কিছু বলতে চাই তখন হচ্ছে আমরা হিমকে ব্যবহার করব। ঠিক আছে, এই হিমকে ব্যবহার করব। আর যদি মহিলাদের বা মেয়েদের সম্পর্কে কোনো কিছু বলতে চাই তখন আমরা হারকে ব্যবহার করব। এরপরে দেখুন, ফর ওয়াট কিসের জন্য, ফর ওয়াট কিসের জন্য। এরপরে দেখুন, ফর হুম কার জন্য, কার জন্য। এরপরে দেখেন, ফর হুইচ কোনটির জন্য, ফর হুচ কারটির জন্য। আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে ওয়াট, হুম, হুইচ, এই যে WH কোশ্চেনগুলো, এই WH কোশ্চেনগুলো সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আমরা জেনেছি। ঠিক আছে, তো আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন, তাহলে ধারাবাহিকভাবে আপনারা খুব সহজে ইংলিশটা শিখতে পারবেন। এরপরে দেখেন, আমরা বাই দ্বারা ফ্রেজিয়াল এক্সপ্রেশনগুলো দেখব। দেখুন, বাই মি আমার দ্বারা, আমরা সকলেই জানি বাই মানে হচ্ছে দ্বারা আর মি মানে হচ্ছে আমার। ঠিক আছে, তো তাহলে একসাথে হবে বাই মি আমার দ্বারা, বাই আজ আমাদের দ্বারা, বাই ইউ তোমার দ্বারা, বাই ইউ তোমাদের দ্বারা, বাই দেম তাদের দ্বারা, বাই ইট ইহার দ্বারা, বাই হিম তার দ্বারা, বাই হার তার দ্বারা, বাই ওয়াট কিসের দ্বারা, বাই ওম কার দ্বারা, বাই হুচ কারটির দ্বারা, বাই হুইচ কোনটির দ্বারা। তো এইভাবে করে আপনারা কি করবেন, এই সব ফ্রেজিয়াল এক্সপ্রেশনগুলোকে বারবার পড়বেন এবং এগুলোকে মুখস্থ করে ফেলবেন, এবং আপনি আপনার প্রতিদিনের লাইফে বিভিন্ন সিচুয়েশনে এইগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি এইগুলো ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার মনে থাকবে না। তো আপনি যে কোনো সিচুয়েশনে এই ধরনের যে কথাগুলো আপনি বাংলাতে বলেন সেইগুলো আপনি এই প্রেজেন্ট এক্সপ্রেশনগুলো ব্যবহার করে ইংলিশে বলার ট্রাই করবেন, তাহলে কিন্তু খুব সহজে এগুলো মনে রাখতে পারবেন এবং খুব সহজে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তো দ্যাটস অল টুডে, থ্যাংক ইউ ওয়াচিং মি অ্যান্ড থ্যাংক ইউ হ্যাভিং গ্রেট টাইম উইথ মি, সি ইউ নেক্সট টাইম, আসসালামু আলাইকুম।